থেকে হা গৌর শব্দটা উচ্চারণ হয় না। আমি এমন পাপি, আমার মুখ দিয়ে কত ভাষা উচ্চারণ হয় কিন্তু একবারের জন্য হানি তাই বলে আমি ডাকি না। এমন করুণা সিন্ধু অবতারে, এমন পতিত পাবন অবতারে গৌর হরি সবাইকে কৃপা করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, চপল গোপালকে উদ্ধার করেছেন, সবাইকে উদ্ধার করেছেন তিনি। কিন্তু আমি এমন পাপি, আমি একা শুধু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এলেন আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবার জন্য। আসতে কথা নয় তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর এলেন। আমরা শচীর নন্দন বললাম কেন? আমরা তো বলতে পারতাম বাবা জগন্নাথ নন্দন এলেন। শুধু আমরা কেন, সর্বশাস্ত্রে গ্রন্থে বারবার মহাজন উল্লেখ করেছেন শচীর নন্দন গৌরাঙ্গ সুন্দর। কোথাও কিন্তু মনের ভুলে বললেন না বাবা জগন্নাথ নন্দন গৌরাঙ্গ সুন্দর। কেন শচীর নন্দন কেন? কারণ এখানে মায়ের কথা বলা হয়েছে বাবা। আমরা তো সবাই পিতৃ পরিচয়ে বড় হই, বাবার নাম বললে আমরা সহজেই গ্রামের মানুষ চিনতে পেরে যায়, ও তুমি অমুকের ছেলে। কিন্তু বাবা মায়ের নাম বললে কিন্তু সহজে কেউ চিনতে পারে না। কিন্তু আমার গৌর হরি মাতৃ পরিচয়ে বড় হলেন, কেন? মহাজন তত্ত্ব দিলেন আমাদের গৌর হরি মাতৃভাব নিয়ে এসেছিলেন জগৎ মাঝে। তা মাতৃভাবটা কেমন, মাতৃভাবটা কেমন? মাতৃভাব আর পিতৃভাব দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য মায়েরা। কিরকম পার্থক্য, কিরকম? ধরুন মায়ের একটা বাচ্চা ছেলে সারা গানে গায়ে পায়খানা মেখে বসে আছে, ওই বাচ্চা ছেলেটা কিন্তু জানে না মা ওটা নোংরা। সে কি করেছে, সারা গায়ে নোংরা মেখে বসে আছে, আর ওই নোংরা মাখা অবস্থায় বাবাকে যেই দেখতে পেয়েছে বাবার কোলে উঠতে যাচ্ছে। আর যখনই বাবার কোলে উঠতে গেলেন, বাবা মনে বললেন দাদা শশ যা, এই যা যা মায়ের কাছে যা। দেখবেন বাবা, মা যদি সেবা করতেও বসে, মা সেবা বন্ধ করে দিয়ে আগে ছুটে গিয়ে সন্তানকে কোলে নেয়। তার বাৎসল্য প্রেমের দ্বারা সন্তানের সর্বাঙ্গে যত নোংরাগুলো মাখা ছিল সেগুলোকে সব পরিষ্কার করে দেয়। এই হলো মাতৃভাব। বাবা কিন্তু সবটা সহ্য করে না, মা কিন্তু করে সব কিছু সহ্য। তাই আমার গৌর হরি মাতৃভাব নিয়ে এসেছেন। দেখবেন যেই বাবা একটু আগে বলল দে দে সরসর মায়ের কাছে যা, যেই না মা পরিষ্কার করে দিয়েছে, অমনি বাবা কি করেছে, ওই ছেলেকে মোটর সাইকেলের উপর বসিয়ে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে কি বোঝা গেল, মা পরিষ্কার করে দেয়, বাবা তার সদ আল্লাদরা মেটায় সন্তানকে নিয়ে। ভক্তমণ্ডলী, মা যেমন সন্তানের নোংরা বুকে ধরতে পারে না, মা যেমন তার বাৎসল্য প্রেমের দ্বারা সব কিছু ধৌত করে দেয়, তদনুরূপ আমার গৌর সুন্দর এত করুণাময়, তিনি জানতেন আমি যদি পিতৃভাব নিয়ে যাই তাহলে যে আমি জগৎ উদ্ধার করতে পারবো না। কারণ এই জগতের জীবেরা কেউ তো পরিষ্কার নয়, এরা সর্বক্ষণ অহংকারের নোংরা, আমিত্বের নোংরা, এরা সর্বক্ষণ অঙ্গে মেখে রেখেছে। তাই আমি যদি পিতৃভাব নিয়ে যাই আমি যে কলির জীব উদ্ধার করতে পারবো না। তাই আমার গৌর হরি মাতৃভাব নিয়ে এলেন, সমস্ত কলির জীবকে সন্তানের ন্যায়
বুকের মধ্যে জড়িয়ে ধরে হরিনামামৃত জল দিয়ে দেহটাকে ধৌত করে কলির জীবকে বললেন, হে জীব এবার একবার হরি বল। দেখবেন ভক্তমণ্ডলী, যাকে আমরা ঘৃণা করি গৌর হরি তাকে কোল দিয়েছেন। কি গো, রাস্তায় যদি মাতাল পড়ে থাকে আমরা ঘৃণার চোখে দেখি কি না, মদ খেয়ে কি মদ খেয়েছে কি গন্ধ বলবো কি না, কিন্তু গৌর হরি কত বড় বড় মাতালকে কৃপা করেছে। তা বলে আবার যারা একটু আদ্রু নেশা টেশা করেন তারা আবার লোড হয়ে পড়ে থাকবেন না জানো। হ্যাঁ ও মাইরা, আমার গৌর হরি এসেছিলেন বলে কত পতিত উদ্ধার হলো, কিন্তু আমি এমন পতিত। গৌর হরি এত করুণাময়, তিনি সকল পতিতকে উদ্ধার করেছেন, কিন্তু আমি এমন পতিত। আমি একা পতিত, পড়ে আমি একা পাতি, করে রইলা আমি একা পাতি, পতিত পড়ে রইলাম আমি একা পতিত, পতিত পড়ে এমন করুণা সিন্ধু সিন্ধু অবতারে আমি একা পতিত পড়ে রইলাম এমন করুণা সিন্ধু, আমি একা পাতি, পতিত পড়ে রইলা আমার আপন কো, পতিত পড়ে রইলাম আমি আপন কা, নিতাই গৌর হরি করম দোষে আমি একা পাতি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দোষ আমি গৌরকে দেব না, দোষ আমার, আমার কর্ম দোষে এমন করুণা সিন্ধু অবতার এই কলিযুগে জন্ম নিয়ে আমি গৌর খুঁজতে পারিনি। সারাদিনে কত কথা বলি, কত সংসারের কথা, কত পরচর্চা পরনিন্দা করি, কিন্তু মনের ভুলেও একবারের জন্য আমার বদন থেকে হা গৌর শব্দটা উচ্চারণ হয় না। আমি এমন পাপি, আমার মুখ দিয়ে কত ভাষা উচ্চারণ হয়, কিন্তু একবারের জন্য হানি তাই বলে আমি ডাকি না। এমন করুণা সিন্ধু অবতারে, এমন পতিত পাবন অবতারে গৌরহরি সবাইকে কৃপা করেছেন, জগাই মাধাইকে উদ্ধার করেছেন, চাঁদ কাজীকে উদ্ধার করেছেন, চপল গোপালকে উদ্ধার করেছেন, সবাইকে উদ্ধার করেছেন তিনি। কিন্তু আমি এমন পাপি, আমি একা শুধুমাত্র পড়ে আছি, সবাই উদ্ধার হয়ে গেল কিন্তু আমি এমন পাপি, আমি পড়ে আছি জগতে, এটা আমার কর্মদোষ, এটা আমার কর্মদোষ গো। তাই এমন কলিযুগে জন্ম নিয়ে, এমন গৌর অবতারে জন্ম নিয়ে আমি গৌরকে চিনি না, গৌরকে জানি না, আমি গৌর ভজি না, নিতাই ভজি না। তাই ভক্তমণ্ডলী, মহাজন বললেন, হে জীব, যে তোমাদের উদ্ধার করার জন্য এসেছে তাকেই তোমরা ভুলে গেছো। যে পথেতে যাও না কেন, তিনি ছাড়া গতি নাই গো। হ্যাঁ, তিনি ছাড়া যে গতি নেই, তাই হে জীব এসো। আজ থেকে গতকাল একাদশী ব্রত গিয়েছেন, আজ থেকে দামোদর ব্রত শুরু হয়ে গেছে। অনেকে একাদশী থেকে করে, আবার অনেকে পূর্ণিমা থেকে শুরু করে। তা ব্রতমাস শুরু হয়েছে, ভক্তদের কাছে অনুরোধ করব, সারা বছর তো দেহকে সুখ দেবার জন্য অনেক অখাদ্য কুখাদ্য ভক্ষণ করেছেন, এই একটা মাস অন্তত কিছু না পারুন, অন্তত আমার ভগবানের জন্য একটু নিরামিষ আহার করুন, একটু নিরামিষ আহার করবেন। আর যারা ভক্ত তারা তো জানেই এই ব্রত মাসে কী কী সেবা করতে নেই, যারা জানেন না তারা জেনে নেবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে বা গুরুদেবের কাছে। এই ব্রত মাসে অনেক কিছু সেবা নিষেধ আছে, সেগুলো বর্জন করবেন। আর প্রত্যেক দিন সন্ধেবেলায় আমার ভগবানকে একটু দীপদান করবেন, একটু দীপদান করবেন, কারণ এই দীপদানের অনেক মাহাত্ম্য আছে। যদি কেউ ভগবানকে দীপদান করে তাকে আর এই নরক যন্ত্রণা ভোগ করতে এই ভবের মাঝে আসতে হয় না গো। একবার মাগো একটি ইঁদুর, তিনি প্রতিদিন মন্দিরে ওই প্রদীপে যে সলতে আর তেল দেওয়া হতো, প্রতিদিন বাবা ওই ইঁদুর ওই তেল খেতে আসতেন। তো একদিন, আজও এসেছেন প্রত্যেক দিনের মতো, তো আজকে তেল সেবা করতে গিয়ে ওই সলতেটা এমনভাবে মুখের মধ্যে বাবা জড়িয়ে গেছে ইঁদুরের, তো ইঁদুর যত মাথা নাড়ছে কিছুতেই ওই সলতেটা মুখ থেকে পড়ছে না। ওই যে মাথা নাড়লো আর আগুনটা জ্বলেছে, ওতেই ভগবানকে দীপদান হয়ে গেল, নিতাই গৌর হরি বল। আর সেই ইঁদুর গোলক বৈকুণ্ঠ প্রাপ্তি হলো, নিতাই গৌর হরি বল। এটা হলো ভক্তদের কাছে ডিসকাউন্ট মাস, এই মাসে যে যা করবে তার শতগুণ ফল পাবে, এই মাসে যদি কেউ অপরাধজনিত কাজ করে শতগুণ ফল পাবে, মানে খারাপ ফল পাবে, আর এই মাসে যদি কেউ ভালো কর্ম করে তার শতগুণ ফল পাবে, নিতাই গৌর হরি বল। এবার আপনারা বিচার করে নিন, ভালো কর্ম করবেন নাকি মন্দ করবেন, সেটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার।
তাই আজকে মাগো আমরা সেই ভগবানকে ভুলে গেছি, সারা জীবন সংসারের জন্য করেছ, আজ থেকে অন্তত একটু গোবিন্দের জন্য করুন। নিজের দেহকে যদি ভালো কেউ রাখতে পারে, এই দেহটাকে যদি কেউ ভালো রাখতে পারে, কেউ যদি মনে করে আমি ওই মাছ মাংস খেলে আমার শরীরটা ভালো থাকবে, না, আপনি বিচার করে নিন আপনার পাশের গ্রামে, আপনার গ্রামে যদি কোনো শুদ্ধ ভক্ত থাকে, যিনি ছোট্টবেলা থেকে ভক্ত, যদি কোনো শুদ্ধ ভক্ত থাকে আপনাদের গ্রামে, যিনি জীবনে মাছ মাংস আহার করেন নাই, যিনি ছোট্টবেলা থেকে সাধুসঙ্গ করেন, আপনি ওনার বাড়িতে গিয়ে একটু খোঁজ নেবেন, ওনার বাড়িতে কটা রোগ আছে শরীরে ওনার, আর যে মাছ মাংস রোজ খায় তার শরীরে কটা রোগ আছে, এটা আপনারা নিজেরাই বিচার করে নেবেন। হ্যাঁ, কারণ কেউ যদি মনে করে আমি দেহকে সুখ দেবার জন্য অখাদ্য কুখাদ্য খাবো তবেই আমি ভালো থাকবো, তা কিন্তু নয় বাবা। ভগবান যদি কাউকে মনে রাখে যে তোমাকে ভালো রাখবে তবেই তুমি ভালো থাকতে পারো, ব্যতিরিক আমরা কেউ নিজের ইচ্ছায় ভালো থাকতে পারি না। তা যিনি আমাদেরকে ভালো রাখবেন, যিনি আমাদেরকে সৎ পথে নিয়ে যাবেন, আমরা তাকে যদি ভুলে যাই যন্ত্রণা তো পেতেই হবে বাবা। তাই আসুন, আজকে বড় আনন্দের দিন, আজকে দ্বাদশী তিথি, আজকে ভক্তের সমাগম ঘটেছে, আসুন আজ আমরা সবাই মিলে একটু গৌর হরির নাম করব, সবাই মিলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ এটা তো প্রত্যেকের জানা আছে নাকি, সবাইয়ের জানা তো, তা যাদের যাদের জানা আছে সবাই গাও আমার সঙ্গে একবার, সবাই গাইবেন কেমন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে বাহ বাহ অপূর্ব ভজ গৌরাঙ্গ বাহ আচ্ছা আচ্ছা সুন্দর হয়েছে, তা একটু হাতগুলো কি বের করানো যাবে, হাত যত উঠবে গলা তত উঠবে, হাত যদি এইভাবে থাকে গলা কিন্তু উঠবে না, তাই যাদের যাদের হাত সুস্থ আছে এখনো হাতটা তুলুন,
যাদের অসুস্থ হয়ে গেছে তুলনার দরকার নেই। দেখি তুলেছেন এদিকে, যা চোখে লাইট দিয়েছে সব অন্ধকার দেখছি। রাস্তার উপর যারা আছেন আপনারা কি বাদ নাকি? কি ভেবেছেন আপনারা ছাড় পেয়ে যাবেন নাকি? দেখি মা জননী সকল রাস্তার উপর যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন একটু হাত তুলুন সবাই। এইদিকে ঘরের ভেতরে যারা আছেন দেখি হাত তুলুন, এই দিকটাতে তুলুন তুলুন। নামাবেন না কিন্তু, আমি একটু দেখি চারদিক দেখতে গেলে একটু সময় লাগবে। এইদিকে সবাই তুলেছেন দেখি, বাহ বাহ। এইবার হাতে তালি দেবেন আর বলবেন কেমন, তালটা ধরিয়ে দিচ্ছি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ বা 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 বা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। এই যে আপনারা গৌরাঙ্গের নাম গাইলেন, এই গৌরাঙ্গের নাম গাইলে কি হয় জানো? শোনো, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি, দামোদর মত তিথি কি, নিতাই গৌর হরি হরি বল। আপনাদের সকলের চরণে ধন্যবাদ, ভীষণ।